শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিলাম, হঠাৎ করে এলো পিরিয়ড, আর কি করে আমি সম্পূর্ণটা ম্যানেজ করলাম তা তোমরা পরের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর আমার শ্বশুর বাড়িতেও জানোই সবাই কলকাতাতে, আর আমাদের বলে শিলিগুড়িতে। আর চাইলেও আমি টিকিটটা ক্যান্সেল করতে পারবো না, কারণ এত দূরে টিকিট পাওয়া ভীষণ মুশকিল, আর যদি আমি ক্যান্সেল করি হয়তো আমি যেতেই পারবো না। আর দুটো বাচ্চা নিয়ে বিনা টিকিটে যাওয়া একদম সম্ভব না, তাই জন্য আমি পিরিয়ডে কি ইউজ করলাম, আর একটা প্যাড ইউজ করলে 6 থেকে 7 ঘন্টা লিকেজের কোনো ভয় থাকে না, তাই জন্যই তো আমি এত দূর জার্নি করার সাহস পেয়েছি। তো চলো তোমরা দেখো যে আমি কি ইউজ করেছি, আর মেয়েদের জন্য সব থেকে ভালো প্যাড কোনটা সেটাই আজকে তোমাদের আমি বলবো। তো চলো দেখে নাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার থাম্বনেল টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের কিসের ভিডিও নিয়ে এসেছি। তো আমি আরেকবার আমি ভিডিও করেছিলাম, তাতেও কিন্তু আমি দিয়েছিলাম যে আমার মানে ডেলিভারির পর হেভি ব্লিডিংয়ের সময় আমি কী কী করেছিলাম। আরেকটা জিনিস করেছিলাম যেটা আমি তোমাদের দেখাইনি তখন, আর এবারে আমি তোমাদের সাথে সেইটা শেয়ার করব যে আমি আমার হেভি ব্লিডিংয়ে কীভাবে আমি কী করেছি। আর এতটাই ব্লিডিং হতো আর লিকেজের প্রচণ্ড ভয় ছিল, তা সত্ত্বেও কীভাবে আমি সমস্ত কাজ করেছি একা হাতে, আবার নিজের সন্তানদেরও সামলেছি, কীভাবে করেছি আমি সমস্তটা তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। তো পিরিয়ডের সময় যদি তোমরা কাপড় ইউজ করো তাহলে কিন্তু হতে পারে লিকেজ, র্যাশ, ইনফেকশন, আর এগুলো থেকে বাঁচতে কিন্তু একটাই উপায়, এই যে উপায়টা দেখো ভীষণ উপকারী, আমি নিজে ইউজ করেছি, তাই জন্যই কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। আর আমার কতটা হেভি ব্লিডিং হতো তোমাদের সাথে কিন্তু আমি আগেও একবার শেয়ার করেছি যে আমার আফটার ডেলিভারিতে কত হেভি ব্লিডিং হতো আর কীভাবে আমি রক্ষা পেয়েছি, সেই ভিডিওটা তো আমি দিয়েছিলাম যে কীভাবে হয়েছে। তো আমি কি ইউজ করেছি সেইটা আমি আজকে তোমাদের দেখাবো, আমি যে আমি সেই দিনগুলোতে কী প্রোডাক্ট ইউজ করেছি। এই যে দেখো, এটা হচ্ছে এভারটিনের স্যানিটারি প্যাড, প্রচণ্ড ভালো একটা প্রোডাক্ট মানে আমাদের মেয়েদের জন্য। তো আমি কিন্তু আগে জানতাম না এইটা, তো আমি যখন আমার হেভি ব্লিডিং হয়েছিল তখনই কিন্তু এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি, আর ইউজ করার পরে যে আমি বেনিফিটটা পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, যাতে তোমরাও বেনিফিটটা পাও এভারটিনের। দেখো স্যানিটারি প্যাড, আর এটার সাথে কিন্তু নিম অ্যান্ড সফ্টলোয়ার আছে, যার জন্য আমাদের কিন্তু কোনো র্যাশ বা কোনো ইনফেকশন হবে না। তো আমি এটা ভালো করে খুলে তোমাদের সাথে শেয়ার করে আমি দেখাবো। আর শুধু তাই নয়, এটাতে আমি মানে তোমাদের যে কতটা বড় আর কতটা চওড়া আর কতটা কত তাড়াতাড়ি এটার মানে অ্যাবজর্ব করে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দেই, আর যাতে তোমরা এটার বেনিফিট উপভোগ করতে পারো। আর প্রথম কথা হচ্ছে আমি ইউজ করেছি, নিজে ভরসা করেছি, তারপরেই কিন্তু তোমাদের আমি কাছে নিয়ে এসেছি, কারণ নিজে যদি আমি স্যাটিসফাইড না হই তোমাদের কিন্তু বলে কোনো লাভ নেই, তাই জন্যই কিন্তু এইটা আমার তোমাদের সামনে আনা। তো এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস, ইনরিচ উইথ নিম অ্যান্ড সাপ্লোয়ার। নিম আর সাপ্লোয়ার থাকার জন্য কিন্তু তোমাদের কোনো র্যাশ বা ইনফেকশনের একদম ভয় থাকে না। এটা হচ্ছে কটারি সফট, 2XL ফাস্টার অবজারভেশন অ্যান্ড হেভি ফ্লো। এটাতে কিন্তু 40 প্যাডস পেয়ে যাবে তোমরা, 2XL প্যাডস কিন্তু অনেক বড় সাইজ, সেটাও আমি তোমাদের খুলে দেখাবো। 2XL স্যানিটারি প্যাডস উইথ ডাবল ফ্লপস, তো সব কিছুই অনেক বড়, অনেক সুবিধাজনক। তোমরা যদি এটা ইউজ করো অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা ভালো আর কতটা উপকারী মেয়েদের জন্য। তো এই দেখো, আমি খুলে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা প্যাড বের করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভালো আর কতটা বড়, কতটা লম্বা, কতটা চওড়া, মানে 2XL তো বুঝতেই পারছো যে 2XL এটা। তো এই যে দেখো, আমি খুলে তোমাদের সম্পূর্ণটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এটাতে আমি এবার তারপরে আমি একটু আলতা ইউজ করেও দেখিয়ে দেব যে এটা তো কত তাড়াতাড়ি অবজারভেশন হয়, মানে কত তাড়াতাড়ি জলটা চুষে নেয় সেটাই আমি তোমাদের একটুখানি দেখে দেবো যে কত তাড়াতাড়ি জলটা চুষে নেয়। তো এই যে দেখো, আমি আলতা দিলাম তোমাদের সামনে, আর এটা এবারে আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দেব যে একটু সময়ের মধ্যেই কীভাবে
চুষে নিয়েছে। তো সেইভাবে তোমাদেরও মানে ভীষণ সুবিধা হবে, যে তোমরা যদি কোথাও ট্রাভেলে বেরো বা বাড়িতে কোনো কাজকর্ম করো, তো এইটা যদি ইউজ করো, কাপড় না ইউজ করে, অনেক সুবিধা, অনেক সুবিধা। কারণ আমি ইউজ করেছি আমার সমস্ত দিনগুলোতে, তাই জন্য কিন্তু আমি তোমাদের বলছি। যাই হোক, তোমাদের এবার টিনের স্যানিটারি প্যাড সম্পর্কে আমি সমস্ত কিছু বলে দিলাম, আর এটা তোমরা কিভাবে পাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে কি, আমার কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে গিয়ে লিংক দেওয়া আছে, সেইখানে গিয়ে তোমরা পারচেস করতে পারবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি যাও আর এটার বেনিফিটটা উপভোগ করো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব মেয়েদের সব থেকে সুস্থ থাকার কিন্তু এটাই একটা বেস্ট উপায়, তাই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।